সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বলে দাও হৃদয়ে আমার, তুমি গতিতে করিবে গোপাল সব মানুষে সেরা মানুষ নবীজি আমার, বলুন না সবাই সুবহানাল্লাহ, তুমি আফজাল তুমি জলসাটা যদিও আজকে দিন নির্বাচিত ছিল না, ছিল যেদিনে দানা এসেছিল সেদিন, তাই তো নাকি? নাম দিয়েছে কি, কেউ লিখেছে দানা, কেউ বলে দানা, কেউ লিখেছে দয়াকার দন্ত নেগার, কেউ বলছে দয়াকার দন্ত নেগার, যাই হোক এই দানা নামক ঝড় আসবে বিরাট ভাবে, সব মানুষজনকে এদিক ওদিক করা হয়েছে, তারপরে কোন বছরে কি এসেছে না এসেছে, এই ঝড়ের নামটা কে দিয়েছে না দিয়েছে। আচ্ছা আপনারা বলুন, যে ভয় মানুষকে দেখানো হয়েছিল এবং বিরাট কিছু একটা হবে এরকম একটা মানুষের ধারণা ছিল, যদি হতো আর আপনারা এখানে যারা আছেন একটু বলবেন, এই যে ঝড়গুলো আসছে এর থেকে বড় বড় ডিগ্রি আল্লাহর কাছে আছে না? এই শেষ একটু জোরে বলে, এত সামান্য কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলছেন আমি যেদিন জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, আল্লাহ পারেন না পারেন? পারেন। আপনারা দেখেছেন কত পাহাড়, যে পাহাড় গুলো বিরাট, আল্লাহ বলছেন ওয়াল জিবালা উতাদা, পাহাড় গুলোকে আমি প্রেকের মতো গেড়ে দিলাম যাতে জমিন নড়াচড়া না করে, এই পাহাড় গুলো আল্লাহ সেদিন তুলোর মতো উড়িয়ে দেবে, এই আসমান একদিন ঠাস ঠাস করে জমিনে ভেঙে ভেঙে পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদীর, আমার মতো ক্ষমতা কারুর নাই, আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে, ঠিক কি না ভাই? আজ এখানে বিশেষ করে সাইমালপুর মাদ্রাসা আর বাদশারী কিসালে সওয়াব, সবথেকে বড় আনন্দের যে এরকম একটা গরিব এলাকা বললে ভুল হয় না, একটা কম যে আপনারা আপনাদের কোলে এই সুন্দর মাদ্রাসাটা রেখে দিয়েছেন। এরকম গ্রাম অনেক জায়গায় আছে কিন্তু এরকম সুন্দর মসজিদ মাদ্রাসা নিয়ে এরকম গ্রাম খুব কম আছে, ঠিক কি না ভাই? এরকম গ্রাম খুব কম আছে। আপনার সাইমালপুর গায়ের মানুষ আপনারা ধন্যবান, আপনারা ভাগ্যবান যেই জমিনে ফজর থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত সর্বদাই এইখানে কোরআন ও মাজিদ তেলাওয়াত হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এছাড়া আর কি পাওনা পেতে পারেন? আপনাদের এই পাড়াটায় ভাবুন একবার, যেখানে সর্বদাই কোরআন তেলাওয়াত হচ্ছে আর যে জমিনে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তরফ থেকে যদি কোনো গজব আসে কোরআন তেলাওয়াতের বদৌলতে ওই গজবটা দূর হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ এখানে তো কোরআনের কারখানা, এই যে ছোট ছোট বাচ্চা তারা কোরআন শরীফ শিখছে, কোরআন শরীফ এত সুন্দর একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন, আদম নবীকে কিতাব দিয়েছেন, সহীফায়ে আদম কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কিতাব দিলেন, সহীফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহীফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তৌরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কথা। আমি কিছুদিন আগে চিংড়ায় গিয়েছিলাম, আপনাদের আত্মীয় স্বজন ওখানে আছে বলে, চিংড়া মানে বুঝতে পেরেছেন, সংগ্রামপুর পার হয়ে বসিরহাট, সংগ্রামপুর পার হয়ে চিংড়ার অনেক মানুষ এখানে আপনাদের আত্মীয় সূত্রে অনেকেই রয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আপনাদেরকে আমি শুধু ভাবি যে আপনারা আগলে রেখেছেন এই মাদ্রাসাটি, এই মসজিদটি কি সুন্দর জায়গা, কি সুন্দর করে রেখেছেন, আপনাদের ছেলেগুলো কোরআন শিক্ষার জন্য এখানে নিয়োজিত করেছেন, অনেক ছেলে তারা হাফেজে কোরআন বেড়ে গেছে, আলিম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, যেখানে আপনারা মাদ্রাসা বানিয়েছেন, যে মাদ্রাসায় বর্তমান 60 জনের অধিক তলাবা রয়েছে, আমার দিকে একটু তাকান, আমার দিকে তাকান, 60টা বাচ্চা এখানে পড়াশোনা করছে, আমি এসে শুনলাম অধিকাংশ গরিব ঘরের ছেলেরা এখানে পড়াশোনা করছে, কিন্তু গরিব ঘরের ছেলেরা পড়লে কি হবে, প্রত্যেকদিন সকালবেলা খিচুড়ির ব্যবস্থা, সপ্তাহে 2 থেকে 3 দিন তাদের তারা গোশত, মানে তাদেরকে গোশত ভাত দেওয়া হচ্ছে, আবার সোয়াবিন দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, সপ্তাহে 7 দিনই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইন্তেজাম তাদের জন্য হচ্ছে। আমি এসে শুনলাম আপনাদের এলাকার বিশেষ করে আপনাদের গায়ের মানুষ প্রাণ ভরে এই মাদ্রাসার জন্য 2 হাত ধরে দান করছেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ যে বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে, অধিকাংশ গরিব ঘরের ছেলে, পয়সা কড়ি তেমন কিছু দিতে পারে না, তবে মাদ্রাসায় কয়েক শ্রেণীর বাচ্চা পড়াশোনা করে, আপনাদের দিকে ইট ভাটা আছে? আমাদের দিকে ইট ভাটা আছে, আমাদের দিকে 6 মাসের একটা কোর্স পাওয়া যায়, যখন ভাটায় যাবে তার বাচ্চাটা কোথায় রাখবো তা একটা চিন্তা ভাবনা করে, মাদ্রাসায় দিলি ভালো হয়, তা 6 মাসের জন্য মাদ্রাসায় দিয়ে দেয়, ওটা হচ্ছে 6 মাসের কোর্স, ভাটা শেষ, বাচ্চার লেখাপড়াও শেষ, বাচ্চা নিয়ে চলে যাবে। এই হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর পাওয়া যায় বাচ্চা, বাপ আল্লাহ আমার 2টো মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের, আমরা কিছু কিছু রুগী পাই,
কোন রোগী গুলো এমন একজন একটা গার্জেন এসে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছে, এই দুটো বাচ্চা আমার স্ত্রী চলে গেছে অন্যত্র বিয়ে করেছে, এখন এ বেটা তো অন্য জায়গায় বিয়ে করতে হবে, তবে আছে তো দুটো বাচ্চা, তা কোথায় দেবে? তাকে বলল চিন্তা কিসি, সাইমালপুর মাদ্রাসায় জানা ওকে দুটো দিয়াই, অলরেডি বেডিং খালি আছে ওখানে দুটো দিয়াই, তাহলে এখানে দুটো দিয়ে বেচারি বিয়ে করলো। আরো যা হয় হোক, মাসে এক আধবার গিয়ে হুজুর ডাকলি যাব না ডাকলি যাব না, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এক শ্রেণীর হলো, আরেক শ্রেণীর পাওয়া যায়, বিবিকে তালাক দিয়ে দিয়েছে, স্বামী অন্যত্র বিয়ে করেছে, এখন মা কি করবে? তার কলিজার দুটো সন্তান তো রয়েছে, স্বামী তো অন্যত্র চলে গেছে, এই বাচ্চা দুটো কোথায় রাখবে? তো মা তখন কি করবে? এই বাচ্চা দুটোকে মাদ্রাসায় দিচ্ছে। এইরকম কিছু কোয়ালিটির বাচ্চাগুলো আমরা পাই, গার্জেন হারা, দাদি দেখছে নানি দেখছে ওই বাচ্চার পড়াশোনার জন্য, নানি আসছে দাদি আসছে বাচ্চার পড়াশোনা করানোর জন্য, দাদি এসে বলছে হুজুর অভাব খুব, অন্তত এই বাচ্চাটাকে নিতে হবে। আপনারা কি করছেন? এই অন্য যে সমস্ত বাচ্চা যারা গার্জেনহীন, যারা দুস্থ অসহায়, তাদের সেবক আল্লাহ আপনাদেরকেই বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরের সন্তানকে নিজের সন্তান করে নেওয়া অনেকখানি কষ্ট, ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল হযরতে যায়েদ, এত প্যার করতেন আর এত মহব্বত করতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, তো তিনি বাড়ি যেতে চাইছেন না। একদিন যায়েদের বাড়ি থেকে রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যায়েদকে নিয়ে যেতে চাই বাড়িতে। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি যেতে চায় নিয়ে যেতে পারো, তবে তোমরা জোর করে যেন যায়েদকে নিয়ে যেও না। ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার যায়েদকে বললেন, যায়েদ যদি যেতে যাও নিয়ে যেতে পারো, জোর জোর করো না। যায়েদের আব্বাসে বললেন, ও গো যায়েদ, তোমার মা কান্নাকাটি করে তোমার জন্য কন্দন করে, তুমি বাড়িতে চলো, তুমি বাড়িতে চলো। যায়েদ বলেন, আব্বা আমি বাড়িতে যাব না, আমি এমন মানুষ পেলাম যিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন বাড়িতে রয়েছি, আমি যদি বাড়িতে চলে যাই, আর আমি এমন বাড়িতে রয়েছি যে বাড়িতে এমন একটা মানুষের আগমন ঘটে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরতে কথা বলতে যে বলেছেন, যদি কোন মানুষ এতিমের মাল এতিমের হক যদি সে নষ্ট করে, কিয়ামতের দিন ওই মানুষ তার কাঠ গলায় দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন দাঁড়াতে হবে, যারা এতিমের মাল আত্মসাৎ করবে, এতিমের মাল যারা ভক্ষণ করবে। ও সোনার ভাইরা আমার, আজ সাইমালপুর মাদ্রাসায় অনেক এতিম দুস্থ অসহায় বাচ্চা আছে না নাই? অনেক এতিম আছে, অনেক অসহায়, মানুষ আপনার ধন্যবাদ, যেখান থেকে প্রতি বছরে দুটো তিনটে করে ছেলে তারা কোরআনে হাফেজ বেড়ে যাচ্ছে। গরিব ঘর, গরিবের ছেলে, গরিব মানুষ, অন্তরের ভিতরে এইরকম উদয় হচ্ছে, আমি কিচ্ছু চাই না আমার ছেলেটা একটু হাফেজ হোক, আমার ছেলেটা হাফেজ হোক, আমার খেতে দিতে হবে না, আমার কিচ্ছু করে দিতে হবে না। কেন না? আলেমের মুখ থেকে শুনেছি হাফেজ কোরআনের, আব্বা মা কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত
দিন সবাই সেদিন দেখতে পাবে ওই টুনের টুপি পরে কারা, ওনারা হলেন হাফেজের আব্বা, হাফেজের আম্মা, আলেমের আব্বা, আলেমের মা। কোরআন শরীফ জানারা আজ মুখস্থ করছে, মনে রাখবেন এই দিল যার পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই দিলেই কোরআন শরীফ রাখেন। ভাইরা আমার কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, কোন হাফেজ কোরআন ওই কোরআন শরীফ যখন বারে 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 পড়ে বারে বারে পড়ে, একটা আয়াত একবার নয় দুইবার নয়, ভাইরা আমার হাজার হাজার বার তেলাওয়াত করে, হাজার হাজার বার তেলাওয়াত করে কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর করে বাচ্চাটা তেলাওয়াত করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বান্দা কখন আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটা স্বয়ং মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে থাকে। বাচ্চা কোরআন পড়ে মানে আল্লাহর সঙ্গে কথা বলে। এই যে মাদ্রাসায় এই যে ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে, আচ্ছা আপনারা বলুন এরম ছেলে কত পাপ দিয়ে আর ফ্রি ফায়ারে পড়ে রয়েছে না ভাই, এরকম বাচ্চা রাস্তায় কত পাবজি আর ফ্রি ফায়ারে পড়ে আছে, বাপ কিছুই বলে না। এই যে বাচ্চাগুলোর দিকে তাকান, ওদের মাথা টুপিটা খুলে দেখেন চুলগুলো কেমন, আর আমাদের বাড়ির দিকের ওই রকম বয়সের প্লেয়ার গুলোর শুধু চুলগুলো দেখেন কি অবস্থা, ঠিক বলছি না ভুল বলছি? তার চুল কাটার ডিজাইন দেখি বাপ কিচ্ছু বলে, মাও কিচ্ছু বলে, শুধু চুল কাটতে লাগে 60 টাকা 70 টাকা, চুল কাটতে লাগে 150 টাকা 200 টাকা, ওই চুলে হিট দিতে হয় কত রকম কায়দায় তার চুলটা কাটতে হয়। এই বাচ্চাগুলো দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে, সাদা জামা, সাদা টুপি, সাদা পায়জামা পরে কি সুন্দরভাবে বাচ্চাগুলো বসে আছে। এদের আব্বা যার ভাগ্যবান, মায়েরা ভাগ্যবান। শোনেন, শিশু বাচ্চা যখন গর্ভে আসে 40 দিন পর পর প্রথমে থাকে বীর্য, তারপরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে আল্লাহ কি করেন একজন করে ফারিস্তা নিয়োজিত করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফারিস্তা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ ছেলে না মেয়ে, এটা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ তা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে দিতে বলে, আল্লাহ পাক রূহ দিয়ে দেন। রূহ দেওয়ার পরে এবার ফারিস্তা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ এ ছেলেটা নেক হবে না অসৎ হবে, অসৎ হবে না নেক হবে? যিনি নেক হবেন আলহামদুলিল্লাহ, যিনি অসৎ হবেন সেটাও লিপিবদ্ধ হয়ে যাবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটাও লিপিবদ্ধ হয়ে যাবে। ভাইরা আজ তো খুশনসিব যে শিশু বাচ্চাগুলো তারা পাঞ্জাকানে নামাজ আদায় করছে এবং কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা আমাদের ছেলেগুলো পঙ্গু হয়ে যায়, আমাদের ঘরের ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখেন কোন শিক্ষা নাই, কোনো কিছুই নাই, বেকার হয়ে যায়। যখন ভাইরা আমার 7 পাস করে, 7-8 পর্যন্ত যায় বাচ্চার পড়তে থাকে না, আব্বা তখন বলে হয় দর্জির কাজ কর, নাই কোনো মেকানিক্যাল কাজ কর, নইলে কারেন্টের মিস্ত্রি হ, নইলে কোনো জোগাড়ে দে, নইলে কিছু কর, দেয় না দেয় হয় কারেন্টের মিস্ত্রি হ, নইলে জোগাড়ে দে, নইলে দর্জির কাজ কর। আর সব থেকে ভালো যেটা সেটা হলো দর্জির কাজে আমাদের ছোট ছোট বাচ্চারা নিয়োজিত হচ্ছে না হচ্ছে না ভাই? তাহলে বলুন এই ছোট্ট বয়সে আমার বাচ্চাটাকে আমি শেষ করে দিলাম, শিক্ষা দিলাম না, পঙ্গু হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার ছেলেটা কিচ্ছু জানলো না। ওই ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংকে যখন টাকা ভরতে যান রাখতে যান তখন ওই খাতায় লিখতে হয় না ভাই, টাকা তুলতে গেলেও লিখতে হয় আর রাখতে গেলেও লিখতে হয়। তখন দেখবেন ওই যারা লেখে তারা কিন্তু চুপ করে বসে রয়েছে, লিখে দিলি 10 টাকা, লিখে দিলি
আমি লেখা পড়া জানি না, তাই কাগজটা নিয়ে বলি ভাই টাকা তুলবো একটু লিখে দাও না, ঠিক বলছি না ভুল বলছি, টাকা তুলবো একটু লিখে দাও না, সেইখানে গিয়ে নিজের টাকা রাখতে যাব, লেখার জন্য দিতে হচ্ছে 10 টাকা, আমার ওই টাকাটা তুলতে যাব সেখানে দিতে হচ্ছে, জোরে বলে আমি কি মিথ্যা কথা বলছি বলে মনে হয়, তাহলে সেখানেও 10 টাকা, একবারও বুঝলাম না হাই রে, আজ আমি শিক্ষা জানি না বলে একটু লেখার দাম যদি 10 টাকা হয় তাহলে আমার ছেলেটার যদি শিক্ষা দিতাম নিশ্চয়ই আমার ছেলেটার দ্বারাই এই মানুষটার দ্বারাই যেমন আমরা উপকৃত হচ্ছি আমার ছেলের দ্বারাও সমাজ উপকৃত হতো না হতো না ভাই, আমরা ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি না, জেনারেল দিচ্ছি না, আরবি কোন লাইনে আমার ছেলেটাকে পড়াচ্ছি না, আর ছেলে তো বর্তমান ওয়ান হয় একটা ছেলে নইলে একটা মেয়ে, এছাড়া তার নিচ্ছি না আমরা, আমরা তো চালাক, আমরা বলি খেতে দিবে কি, অত যদি ছেলে পেলে হয় তাদের খেতে দিবে কি, বলে না বলে, আর একটা করে হোক তাকে সুন্দর করে গড়ে তুলবো, এরকম আমাদের ইচ্ছা যে একটা করে ছেলে হবে, হয় তাকে ডাক্তার করব নইলে মাস্টার করব নইলে উকিল করব, যার এমন টেন্ডেন্সি দেখেন 5, 7, 5, 6, 7, 8 পর্যন্ত পড়েও বাচ্চার হচ্ছে না, এরকম আছে না, না এজন্য সাইবারপুরের যে সমস্ত অভিভাবক কাটছে নিয়ত করুন আমার ছেলেটাকে আমি কোরআনি শিক্ষা দেব, পাশাপাশি জেল শিক্ষা তাকে দেব, আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ব্যালিস্টার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেকে তৈরি করবো ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ, আপনারা এখানে এই মাদ্রাসা তৈরি করেছে আর মসজিদ তৈরি করেছে আলহামদুলিল্লাহ, আচ্ছা মাদ্রাসা তৈরি করেছেন কেন না, মসজিদে কিভাবে নামাজ পড়বো সেটা শিখতে হবে, হবে না ভাই, জোরে বলে কিভাবে ইবাদত করবো কিভাবে আল্লাহকে ডাকবো সেটা শিখতে হবে না, হবে না, তার জন্য তো মাদ্রাসা, শুধু ওই অন্যের পাড়ার অন্যের গ্রামের ছেলেরা এখানে এসে কোরআন শিখে যাবে আর নিজের ছেলেরা কোরআন শরীফ শিখবে না, এটা তো নয় আমি তো একদিন ইন্তেকাল হয়ে যাও মারা যাব, বিবি কে ডাক দিয়ে বলে বিবি শোনো শোনো বিবি শোনো, ও বিবি আমি একদিন মারা যাব, তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক আমার ছেলেটাকে অন্তত কোরআন শরীফ শিক্ষা দিও, কিছুদিন পরে কাল হয়ে গেল, আমার বিবি রসিয়াত স্বামী রসিয়াত অনুযায়ী বিবির অন্তরের ভিতরে কথাটা রয়ে গেল, কিছুদিন পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হল, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যেই না বয়স হয়ে গেল, ওই বাচ্চাটা এসে মাদ্রাসায় উস্তাদের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম, হুজুর বললেন ওয়ালাইকুম আসসালাম, হুজুর আমি একটা বিপদে মাঝখানে রয়েছি, হুজুর এক নসিহত নিয়ে আপনার কাছে এলাম, হুজুর বললেন বাবা কি নসিহত, বিবি তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, আমার ছেলেটাকে অন্তত একটু মাদ্রাসায় দিও, এই জন্য আমার বাচ্চাটাকে আনলাম, হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন, স্বামী বলে গেছে যেই না বললেন আলি শুধু এতটুকু বলেছেন আলী, আমার আল্লাহ বলেন ফারিশতারে আমার মুখ বান্দা জাহান্নামে রয়েছে জান্নাত দিয়ে দাও, ফারিশতারা বললেন আল্লাহ কি এমন ভালো কাজ করলো তার বিনিময়ে আবার জান্নাত দিয়ে দেব, আল্লাহ কেন বলেন ফারিশতারে আমি যাই
না জানি তোমরা তো জানো না তার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য যেই না মাদ্রাসায় দিয়েছে আর ওই বাচ্চাটা যেই না বলেছে আলি আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম এত খুশি হয়ে গেলাম আমাদের বাচ্চাগুলো যদি একটু দিনই প্রতিষ্ঠানে অন্তত কোরআন শরীফ শিক্ষার জন্য দেই তাতে লাভ না লস ভাই? জোরে বলে, আরে মরার সময় অন্তত বাচ্চাটা মরণের পরেও কবরের ধারে গিয়ে একটু দোয়া করবে না করবে না ভাই? সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়বে, দুটো হাত তুলে কাঁদবে আর বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। নইলে দেখবেন একটা বাচ্চা যদি তৈরি করতে পারে, ও সোনার ভাইরা হয় যদি নিজের সন্তান থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে নাতি পুতিও তো আছে, তাদেরকে দিনই প্রতিষ্ঠান যে দেন বাচ্চাগুলো কোরআনের নূরে নূরান্বিত করে তাদের অন্তরের ভিতরে কোরআন এর নূর পয়দা করানোর জন্য চেষ্টা করো। নিজের ছেলেটাকে হাফেজে কোরআন নইলে আলেম তাকে বানানোর জন্য চেষ্টা করো। আচ্ছা আপনারা বলুন, আপনাদের এদিকে ইংলিশ মিডিয়াম আছে ভাই? কেউ কত বলে না? আছে ইংলিশ মিডিয়ামে দেখবেন বাচ্চা ওই গাড়িতে যায় না, হয় মারুতি নইলে ভ্যানের উপরে একদম ঘেরা আবার তালা মারা, বাচ্চা যায় না যায় না। বাচ্চা ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার জন্য তার সুন্দর একটা বুট দরকার, একটা মোজা দরকার, একটা প্যান্ট দরকার, একটা জামা দরকার, একটা টাই দরকার। শুধু ওই বাচ্চাটাকে ভর্তি করবে 10,000 টাকা, ভর্তি ফি কত জোরে বলে? 10,000 টাকা ভর্তি ফি, মাসের টাকা আলাদা, গাড়ি নিয়ে যাতায়াত করবে ও টাকা আলাদা। এটা শুধু ছেলেটা ইংলিশ শিখবে তার জন্য এত টাকা শুধু খরচ ওই বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য। শুধু খরচ তো এটা গেল, মা কাজের সময় পাচ্ছে না, সকাল হলে বাচ্চাটাকে মোজা পরাতে, জুতো পরাতে, জামা গায়ে দিয়ে দিতে, ওই বাচ্চাটাকে হাত ধরে ব্যাগ নিয়ে ওই স্কুলের গাড়ি আসা পর্যন্ত মা অপেক্ষা করে। আবার অনেক মা স্কুলে গিয়ে বসে থাকে, বাচ্চা যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ মা বসে থাকে, বাচ্চা ক্লাস শেষ হলে বার হয় ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে, এমন মা আছে না? নাই জোরে বলে। শুধু খিচড়ি স্কুলে দেখবেন মায়েরা লাইন দিচ্ছে, টিফিন লে বাচ্চাটার লেছে কোলে আর হাতে লেছে কি এটা নিয়ে যাচ্ছে খিচড়ি দাও, খিচড়িটা বলো ঠিক টাইম মতো মিলে, ছেলের পড়া হোক আর না হোক তো খিচড়ি দি, খিচড়ি খা খা। সরকার কি এই জন্য খিচড়ি স্কুল তৈরি করেছে? সরকার এই জন্য খিচড়ি স্কুল যে ওই লোভে অন্তত বাচ্চাটা যদি একটু পড়াশোনা করে, তাই তো না? কিন্তু বিনিময়ে কি কেটলি নিয়ে আসছি আর ওই খিচড়ি ভরে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি। কোনদিন দেখেছেন? আপনার এখানে জানার আছেন একটু বলবেন, এরকম একটা বাচ্চা মাদ্রাসায় পড়বে তাকে সাদা জামা, সাদা পায়জামা, একটা টুপি পরিয়ে আর ব্যাগটা নিয়ে মা হাত ধরে ধরে বাচ্চাটাকে নিয়ে আসছে আর গেট থেকে বাঘ ঢুকিয়ে দিয়ে মা চলে যাচ্ছে, এরকম দেখেছেন ভাই? মা এই জায়গায় আসবেন, মা ওই জায়গায় যাবে, কিন্তু এই বাচ্চা কোরআন শরীফ শিখবে এর জন্য কোনো ভ্রূক্ষেপ নেই, কোনো ভ্রূক্ষেপ নেই, অভাব নেই নাই। কোরআনি শিক্ষাটাকে মনে করছে বেকার, মানুষ মনে করে কোরআনি শিক্ষার প্রয়োজন নেই, মানুষ মনে করে কোরআনি শিক্ষার কোনো মূল্যই নেই। মনে রাখবে কোরআন শরীফ এমন একটি গ্রন্থ যে গ্রন্থের উপরেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব অক্ষরে অক্ষরে 10 লিখলি, শুননে ওয়ালার জন্য 20টা করে লিখলি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা লিখলি। আপনারা বলুন, আমরা এত স্কুল কলেজে জানারাই পড়াশোনা করেছি, বইগুলো লাই পিছনে নইলে লাই ঝুলিয়ে, কোনোদিন দেখ
দেখেছেন কোরআন শরীফ পিছনে নীতি? জোরে বলো, কোরআন শরীফ ন্যায় কোথায়? বুকে জড়িয়ে নিয়ে, পবিত্র গ্রন্থ বুকে জড়িয়ে নিয়ে পবিত্র অবস্থায় এই ঠান্ডা সামনে আসছে, কোরআন শরীফ পড়ার সময় এই বাচ্চাগুলো অজু করবে না করবে না? যতবার কোরআন শরীফ যতবার অজু মাংবে ততবার অজু করতে হবে, এমন কি শীতকালে যদি বাচ্চা অজু না করে, অনেক বাচ্চার বদমাশ আছে অজু করতে চায় না, হুজুররা চেক করে কই দেখি তুই অজু করিস কিনা, কিনো ভিজেস কিনা দেখি আগে, তাহলে চিন্তা করেন এই বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওস্তাদ তাকে শিক্ষা দিচ্ছেন কি পবিত্র হালতে কোরআন শরীফ স্পর্শ করো। ও সোনার ভাইরা আগমনে বলার উদ্দেশ্য হলো সাইমালপুরের মানুষের আপনারা যারা বসে রয়েছেন শোনেন, সাতটা ছেলে আপনাদের এই মাদ্রাসায় সাতটা ছেলে পড়াশোনা করে, ওই বাচ্চাগুলো আপনাদের এই বাচ্চা তারা এখানে পড়াশোনা করছে এত সুন্দর করে, কোরআন শরীফ শিখছে, তারা কোরআনে হাফেজ বেড়ে যায়, কেউ মা তিন বছরে কেউ মা দু বছরে হাফেজ বেড়ে যায়, কোরআন শরীফ এখান থেকে হাফেজ বানানোর পরে আলিম হয়েছে, কত বাচ্চা আলিম হয়ে যায়, কত বাচ্চা মুফতি হয়ে যায়, কত বাচ্চা কারি হয়ে যায়। ও সোনার ভাইরা আর আপনাদের এখান থেকে পড়াশোনা করে যখন ওই বাচ্চাটি দূরে কোথাও মসজিদে ইমামতি করে, সাইমালপুরের মানুষেরা হয়তো সেখানে গেলেন জিজ্ঞাসা করে বাবা তুমি কোথা থেকে পারে গেছো বলো, ওই বাচ্চাটা বলে বাবা আপনি কি জানেন না আমি ওই সাইমালপুর মাদ্রাসা থেকে আমি ফারে গেলাম, ওই সাইমালপুর মাদ্রাসা থেকে আমি পাকড়ি নিয়েছি ওখান থেকে ফারে হয়েছি, তখন কলিজাটা বড় হবে না হবে না? আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলে আজ এখানে ইমাম হয়েছে, এখানে কারি হয়েছে, এবারেও দুটো ছেলে ফারেক হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা মোকাম্মল হাফেজ কোরআন বেনে গেছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কেন এই মাদ্রাসা আজ বলুন কি সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘেরা, কি সুন্দর করে আপনারা বানিয়ে রেখেছেন, এক সময় এমন একটা দিন ছিল হয়তো কিছু অর্থ কিছু আপনার মানুষ দিতেন, কিন্তু আজ সেটা বন্ধ হয়ে যাওয়ার পরেও মাদ্রাসা কি বন্ধ আছে নাকি? সাইমালপুরের মানুষেরা নিজের কলিজা থেকে মাদ্রাসাকে ভালোবাসেন বলে আজ পর্যন্ত এই মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। আমি শুনছিলাম যে এলাকার মানুষ প্রাণ ভরে দু হাত ভরে তারা দান করছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসা সুস্থভাবে চলে যাচ্ছে, সুস্থভাবে চলে যাচ্ছে। এখানকার বর্তমান শিক্ষক রয়েছেন প্রায় কজন? পাঁচজন শিক্ষক, পাঁচজন শিক্ষক, প্রতি মাসে শুধু বেতন 37,000 টাকা, 37,000 টাকা শুধু বেতন, কারেন্টের বিল আলাদা, খাওয়া খরচ আলাদা, এই এত টাকা কারা দিচ্ছেন? সব জনগণ, আপনারাই দিচ্ছেন। আর এখানকার এই শিশু বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ তারা অল্প বয়সে হাফেজে কোরআন বেড়ে যাচ্ছে। তুমি কোরআন পড়ো শুনি জানো, কোরআন পড়ো শুনি জানো, ভাইরা আবার হাফেজ কোরআন, কোরআন পড়বে শুনি চলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একতলায় চলে যাবে আর রহমানের রহিম হাফেজ কোরআন বলবো আল্লাহ আমি কোরআন পড়তে পড়তে কোরআন তা তো শেষ হয়ে গেল, খতম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ হাফেজ কোরআন আমি তোমার জন্য আমি আল্লাহ তোমার জন্য নির্বাচিত করে রাখলাম। জোরে বলুন না সুবহান, আজ কোরআন শুনতে অনেকের ইচ্ছা হয় না, কোরআন শুনতে চায় না।